अनुभव तुमि रान्नाघर थेके बाइरे जाबे नाकि आमि रान्ना बन्ध करे चले जाब। पेछने थेके मालार चित्कार शुने अजय थतमत खेये रान्नाघर थेके दौड़े पालिये जाय अजय। माछ भाजाटा बसिए रेखे माला गिएछिलो बिछानाटा तुलते, ब्यास सेई सुजोगे अजय एसे रान्नाघरे घुटुर घुटुर करते शुरू करे दिएछे। आर ताई निएई माला अजयेर उपर चित्कार शुरू करे देय। रान्ना करते करते एका एकाई बकबक करते थाके माला। जीवनटा आमार अतिष्ठ करे दिल 24 बछर धरे। मालार पुरो नाम मालविका। एमए फार्स्ट इयर पढ़ते पढ़ते एकटा अप्रत्याशित घटनार जन्य खूब ताड़ाताड़ी बिये हुए जाए एई प्राइमारी स्कूल शिक्षक अजयेर संगे। বিয়ের পর থেকেই মালার ভেতরে একটা চাপা দুঃখ, একটা রাগ সব সময় রয়েই গেছে। মালা ছিল অসামান্য সুন্দরী, অত্যন্ত আধুনিক মনের মেয়ে। সে সব সময় মনে মনে ভাবত তার সঙ্গে বিয়ে হবে একটা রোমান্টিক, আধুনিক, স্মার্ট বয়ের সঙ্গে, যার বাইকের পেছনে বসে পিঠে হাত রেখে সব সময় ঘুরে বেড়াবে মালবিকা। আর তার বর হবে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। রোমান্টিক লাভ স্টোরি গল্প। হা ভগবান, তার বদলে বিয়ে হলো একজন প্রাইমারি স্কুল শিক্ষকের সঙ্গে। একদম হাবাগোবা, অত্যন্ত সাধাসিধে, বোকা বোকা টাইপের, জামা প্যান্ট পর্যন্ত ইন করে পরে না, তার থেকে শিক্ষাগত যোগ্যতায় পর্যন্ত কম। সে গ্রাজুয়েট আর মালবিকা এমএ, তাই সব সময় একটা আক্ষেপ রয়ে গেল মালবিকার মধ্যে। সব কিছুতেই হাসি অজয়ের, কোনো সিরিয়াসনেস নেই ওর মধ্যে। সব বিষয়েই অজয় মালার মতামত নেয়। কোনো কিছু করতে গেলেই দেখতো মালা এটা ঠিক আছে নাকি, ওটা ঠিক আছে নাকি। অসহ্য এই রকম পুরুষ মানুষ নিয়ে ঘর করা যায় নাকি। তবু দাঁতে দাঁত চেপে 24 বছর ঘর করে এলো মালবিকা। সব সময় ঘরে থাকতেই ভালোবাসে অজয়, আর মেয়েদের মতো ঘরের কাজ করতে ভালোবাসে। আর অদ্ভুত একটা জিনিস, মেয়েদের সব কাজ করতে পারে লোকটা। রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সব সব পারে একদম গুছিয়ে করতে। বিয়ে হয়ে যখন এ বাড়িতে প্রথম আসে তখন অজয় তাকে সংসারের কাজকর্মে অনেক হেল্প করেছে। ছোটবেলায় মাকে হারিয়েছে, দাদা বিয়ে করে বউ নিয়ে বাইরে চলে গেছে। এক দিদি ছিল, সেই রান্না বান্না করত, তার বিয়ের পর অজয়ই রান্না বান্নার দায়িত্ব তুলে নেয়। বৃদ্ধ বাবাকে নিয়ে একার সংসার ছিল অজয়ের। অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, তাই কাজের মানুষ বলে কেউ ছিল না। সেই সংসারেই মালবিকা এসে এই জীবন যন্ত্রণার সম্মুখীন হয়। অজয় বিয়ে করার এক বছর আগে চাকুরি পেয়েছিল, তাই সংসারে খুব স্বচ্ছলতা ছিল না, তাই মালা খুব একটা শখ আহ্লাদ করতে পারেনি। প্রথম প্রথম খুব কাঁদত, এক এক সময় মনে হতো সব ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই, কিন্তু কোথাও যেতে পারেনি। বিয়ের পর পরই মেয়ে হয়েছে, তার 2 বছর পরেই আবার ছেলে হয়েছে, ধীরে ধীরে সংসারের গভীরে তলিয়ে গেছে মালা। কিন্তু কোনোদিনও অজয়ের মনের কাছাকাছি আসতে পারেনি মালা। কিন্তু অজয় তার সীমিত ক্ষমতা দিয়ে আপ্রাণ চেষ্টা করে গেছে মালাকে সুখী করার। নিজের জীবনটা অতি সাধারণভাবেই কাটিয়ে দিয়েছে, নিজের জন্য একটা সামান্য জিনিস পর্যন্ত করেনি।
ছেলে মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছে। মেয়ের খুব ভালো ঘরে বিয়ে দিয়েছে। আর ছেলে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করে, আগামী সপ্তাহে বেঙ্গালুর চলে যাবে, বেসরকারি কোম্পানিতে জয়েন করে। ব্যাস, এই তো মালবিকার জীবন। জীবনের এই তো চাওয়া পাওয়া, কোথায় যেন একটা শূন্যতা, কোথায় যেন একটা না পাওয়ার বেদনা। মালবিকার হৃদয়ের গোপন কুঠুরিতে আজও কাঁদে। ছেলে চলে যাবে আগামী সপ্তাহে বেঙ্গালুর, মালবিকা আরো একা হয়ে যাবে। ভাবতেই মালবিকার কান্না পেয়ে যায়। এই মানুষটার সঙ্গে একা কাটাতে হবে, ভাবতেই মালবিকার খুব রাগ হয়। ও ভাবছে ছেলে বেঙ্গালুর চলে গেলে কিছুদিন বাপের বাড়ি থেকে আসবে একা একা। ছেলের লাগেজ রেডি, আজই বেঙ্গালুর চলে যাবে। অজয় এয়ারপোর্টে যাচ্ছে ছেলের সঙ্গে, প্লেনে তুলে দিতে ছেলেকে। বিকেল 7টায় ফ্লাইট। মালার শুকনো মুখের দিকে তাকিয়ে অজয় বুঝতে পারে ছেলেকে ছেড়ে দিতে মালার খুব কষ্ট হচ্ছে। তাই অজয় মালাকে সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ কর না মালা, আমি তাড়াতাড়ি ফিরে এসে তোমাকে নিয়ে আজ বাইরে খেতে যাব। বাইরে গাড়ির হর্ন বাজতেই ব্যাগপত্র নিয়ে অজয় আর ছেলে বেরিয়ে গেল। ছেলেকে সময়মত বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফেরার সময় তীব্র যানজটে আটকে পড়ে অজয়। সে বাড়িতে ফোন করে বলে, মালা আমি রাস্তায় যানজটে আটকে গেছি, মনে হয় না আমি রাত 11টার আগে ফিরতে পারবো। মালা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা আর কি করা যাবে। মনটা বেশ ফুরফুরে লাগছে। বিয়ের পর খুব একটা বাপের বাড়ি যেত না মালা, যেহেতু এই বিয়েটা পছন্দ ছিল না। তবু যাই হোক, অজয়ের থেকে কিছুদিন একা সে স্বাধীনভাবে জীবনটা কাটাবে। ছেলের টানে এতদিন সংসারে ছিল, ছেলেও চলে গেল, এখন সে স্বাধীন। পরদিন সকালে ঘুম থেকে উঠেই মালা ব্যাগপত্র গুছিয়ে নেয়। অজয়কে বলে, আমি কদিনের জন্য বাপের বাড়ি থেকে আসি। মালা দেখল কথাটা শোনার পরেই অজয়ের মনটা খারাপ হয়ে গেল। খুব করুণ মুখে ও উত্তর দিল, যাও। যদিও অজয় কোনোদিন মালার কোন কাজে বাধা দেয়নি। মালা সকাল সকাল রান্নাবান্না করে, সব কিছু গুছিয়ে পরিপাটি করে, স্নান সেরে অজয়ের সঙ্গে দুপুরের খাবার খেয়ে বিকেল বিকেল বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এতদিন পর মালাকে দেখে মালার মা বাবা ভাইয়ের বউ সব অবাক হয়ে গেল। সবাই খুব উচ্ছ্বসিত হয়ে মালাকে আপ্যায়ন করল, নানা রকম গল্পগুজব শুরু করল। মালা ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে ড্রয়িং রুমে এসে সোফার উপর বসল। বলল, মা গতকালই বাবাই বেঙ্গালুর চলে গেছে, মনটা খুব খারাপ, তাই তোমাদের এখানেই চলে এলাম। ভাবছি কটা দিন এখানে নিশ্চন্তে কাটিয়ে যাব। মা বলল, থাক না তোর যে কদিন ইচ্ছে, কিন্তু অজয়কে তো নিয়ে আসতে পারতি, ও কটা দিন কাটিয়ে যেত। মা বলল, তুমি আর লোক পাওনি যে ও এসে আমার সঙ্গে কিছুদিন শ্বশুরবাড়ি কাটিয়ে যাবে। সেদিন গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল। রাতে সবাই মিলে বসে একসঙ্গে হই হই করে খাওয়া দাওয়া হল। তারপর যে যার মতো ঘুমাতে চলে গেল। ঘড়ির দিকে তাকিয়ে মালা দেখল রাত 12টা। ক্লান্ত শরীরটা বিছানায় বিছানায় এলিয়ে দিল মালা, কিন্তু ঘুম আসছে না তো।
ও তো বাড়িতেই বিছানায় গা দিলেই ঘুমিয়ে পড়ত, কিন্তু এখানে কেন ঘুম আসছে না? মাথাটা আবার অনেক দিন পর অসহ্য ব্যথা করছে। কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে মালা শুয়ে রইল। যেই একটু তন্দ্রা এলো, অমনি দেখল অজয় তার কপালটা টিপে দিচ্ছে। বাড়িতে থাকার সময় মালার যখন অসহ্য মাথা যন্ত্রণা করত, তখন অজয় বুঝতে পারত মালা কোনো সময় অজয়কে বলত না, অজয় নিজেই মালার পাশে বসে ওর কপালটা টিপে দিত। মালা চোখ মেলে দেখল সে শুধু ভাবছে কোথায় অজয়। তার মানে যে লোকটাকে মনে হত সে সহ্য করতে পারছে না, সেই লোকটাই গোপনে মালার হৃদয়ের এতটা জায়গা দখল করে আছে। মালা বাড়িতে থাকলে যে মানুষটা সংসারের সবার জন্য পরিপাটি, সেই মানুষটা কিন্তু নিজের জন্য খুব খুব উদাসীন। রান্না করে হয়তো নিজের জন্য রাখলেন, কিন্তু কখন খাবেন তার ঠিক নেই। পেনটা কোথায়, মানি ব্যাগটা কোথায়, তাকে খুঁজে দিতে হবে। আর জামা প্যান্ট পরার আগে পর্যন্ত জিজ্ঞাসা করত মালা কোন জামা প্যান্টটা পরব। কিন্তু পাশাপাশি থাকার সময় এর মূল্য তো কোনোদিন বোঝেনি মালা। তবে আজ কেন জীবন সানহে এত আকুতি? খালি মনে হচ্ছে লোকটা একা একা কি করছে। ছেলেটা নেই, মেয়েটা নেই, তার সঙ্গে দুদণ্ড কথা বলারও কেউ কেই। এখানে তার সঙ্গে কথা বলার অনেকে আছে, মা আছে, বাবা, ভাই আছে, ভাইয়ের বউ আছে, কিন্তু ওখানে মানুষটা সম্পূর্ণ একা। ভাবতেই মালার বুকের মধ্যে একটা যন্ত্রণা মোচড় দিয়ে ওঠে। ওই হাবা গোবা গোবেচারা লোকটার মধ্যে এতটা জাদু থাকে পারে, এটা এতদিনে মালা রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করতে পারছে, শিরায় শিরায় অনুভব করতে পারছে। যে জীবনের এই অবেলায় এসে তার পাওয়ার আর কিছু নেই। এভাবে ওই নিঃস্বার্থ মানুষটাকে একা রেখে পালিয়ে যাওয়াটা ঠিক নয়। সারা রাত দুচোখের পাতা সে এক করতে পারেনি। খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে মালা আবার ব্যাগপত্র গুছিয়ে নেয় নিজের একটুকরো সুখের সংসারে ফিরে যাবার জন্য। বাড়ির সবাই অবাক, এই গতকালই আসলি, আবার আজকেই ভোরবেলা বাড়ি চলে যাচ্ছিস, কি ব্যাপার তোর? মা জিজ্ঞাসা করতেই মালা উত্তর দিল, ও তুমি বুঝবে না মা, একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আমার অবস্থা হয়েছে তাই। তড়িঘড়ি মালা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সকাল 9টার মধ্যে বাড়ি পৌঁছে গেল। বাড়িতে ঢুকে মালা শুনতে পেল অজয় FM রেডিও চালিয়ে গান শুনছে। দরজায় নক করতেই অজয় দরজা খুলেই ভূত দেখার মতো চমকে ওঠে। এ কি করে হয়, কালকে গেল আজকেই ফিরে এলো। অজয়ের চোখে মুখে এক অনাবিল আনন্দের হাসি ফুটে ওঠে, আর এই হাসিটা মালবিকার দুচোখ এড়ায় না। হঠাৎ অজয় একটা অভিমানের সুরে বলে ওঠে, কি ব্যাপার মালা, তুমি বললে কদিন বাপের বাড়ি থাকবে, আর আজকেই চলে এলে। মালা একটা মুখ ঝামটা দিয়ে বলে ওঠে, একটা বাচ্চাকে বাড়িতে একা রেখে আমার কি আর্য আছে, বাপের বাড়িতে গিয়ে দুদণ্ড সুখে কাটাব। অজয় হো হো করে হেসে ওঠে। আর তখনই FM রেডিওতে বেজে ওঠে শচীন কর্তার গান, শূন্য এ বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়।